গজলডোবায় ভোরের আলো প্রকল্পে এবার জট কাটছে। পরিবেশ আদালতের কপি দেখিয়ে এদিন সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আদালতের তরফ থেকে নির্দেশিকা জারির পর বেশ কিছুদিন যাবৎ আটকে ছিল ভোরের আলো প্রকল্পের একাধিক কাজ। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, দ্রুতই শুরু হতে চলেছে ভোরের আলো প্রকল্পের আটকে থাকা বাকি কাজগুলি। প্রসঙ্গত, পাখি বিতানের সংলগ্ন এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট করে হেলিপ্যাড প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী সুভাষ দত্ত। রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। আদালতের তরফ থেকে জারি করা হয় নির্দেশিকা। গ্রিন বেঞ্চে দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর অবশেষে 20 তারিখ গ্রিন বেঞ্চ তাদের নির্দেশিকা তুলে নেয়। কাজের ক্ষেত্রে ছাড়পত্র মেলে রাজ্যের। এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব একটি সাংবাদিক বৈঠক করে জানান, সুভাষ দত্তের বিরুদ্ধে দীর্ঘদিন সরকারি প্রকল্পের কাজ আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গত 20/11/19 তারিখে গজলডোবা কাজের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা প্রত্যাহার করে দিয়েছে। এর ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের বলি। এর আগে গ্রিন ট্রাইব্যুনাল একবার গজলডোবা প্রজেক্টের উপর ইনজাংশন দেয়। সুভাষ দত্তর মামলার পরিপ্রেক্ষিতে ডাইরেকশন ছিল যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে, ইম্প্যাক্ট সার্টিফিকেট নিতে হবে। আমরা এনজিটির ডাইরেকশন অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটিকে প্রফেশনাল ফিজ দিয়ে তাদের আমরা এনগেজ করি। তারা সমস্ত প্রজেক্ট রিপোর্ট তৈরি করে এবং সেই প্রজেক্ট রিপোর্টের উপরে আমরা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা 24/3/2017 পেয়ে যাই। এবং 24/3/2017 পেয়ে যাবার পরে আমরা সেই এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এফিডেভিট করে এনজিটিতে দিয়ে দিই। এবং আমরা এই যে আমাদের বারেবারে বেআইনিভাবে সুভাষ দত্ত একটা লোক উইথ সাম ম্যালাপাইডি ইন্টেনশন, একটা সরকারি প্রজেক্ট, এত বড় প্রজেক্ট যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, রাজ্যের ব্র্যান্ডিং হবে, সারা দেশের সবচেয়ে বড় ট্যুরিজম, ইন্টিগ্রেটেড ট্যুরিজম হাব 200 একর জমির উপরে সারা দেশের মধ্যে, সেটাকে বারবার ব্যাহত করছে। আমাদের অনেক টাকা, এবার বহু কোটি টাকা আমাদের লস হয়েছে। এই যে পিরিয়ডটা আমাদের গেল কয়েক মাস, আমরা করতে অনেক টাকা গেল গভর্নমেন্ট, আমরা ড্যামেজ শুটে তার বিরুদ্ধে আমরা ফাইল করছি। কি ইন্টেনশন দাদা? হ্যাঁ, ম্যাটার ফাইলি ইন্টেনশন হিমালয়ান অপটিক্স আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক কম্পিউটার আই টেস্টিং হর তরিকে কি পাওয়ার গ্লাসেস ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets.
লাস্ট কর্নার, এমজি রোড, জয়গাঁও।